Hello students, welcome to my channel Keep Studying, Learning and Exploring. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। জিওগ্রাফি অনার্সে যারা রয়েছো ক্যালকাটা ইউনিভার্সিটি, তাদের তো পরীক্ষার ডেট তোমরা পেয়ে গেছো। ফার্স্ট মার্চ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষার ডেট আমি এখনও জানি না, তবে আশা করি কিছুদিনের মধ্যেই তোমরা পরীক্ষার ডেট পেয়ে যাবে, স্পেশালি বিদ্যাসাগর আর বর্ধমান ইউনিভার্সিটির। আচ্ছা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জিওমরফোলজিতে, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা রয়েছে, সিসি ওয়ানের একটা টপিক হলো ইম্প্যাক্ট অফ লিথোলজি অন ল্যান্ডফর্মস বা ভূমিরূপ গঠনের শিলার প্রভাব। আমি ভূমিরূপের ব্যাসাল্ট শিলার ওপরে কী ধরনের ভূমিরূপ তৈরি হয় বা ভূমিরূপ গঠনে ব্যাসাল্ট শিলার প্রভাব, সেই নিয়ে একটি ভিডিও আমি এর আগেই আপলোড করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেব, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক যে ব্যাসাল্ট শিলা গঠিত, গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে কী ধরনের ভূমিরূপ তৈরি হয়। দেখো, গ্রানাইট আগ্নেয় শিলা এবং অবশ্যই একটি প্লুটোনিক রক বা যাকে বলা হয় পাতালিক শিলা। তো গ্রানাইটের উপাদানগুলি কী? গ্রানাইট যে খনিজ উপাদান নিয়ে গঠিত সেগুলো হলো কোয়ার্টজ, তারপরে বালুকণা, ফেলসপার, এইগুলো। আর গ্রানাইট শিলাগঠিত অঞ্চলে সাধারণত আমরা দেখতে পাই যে কিছু রিসিডুয়াল হিলস তৈরি হয়, মানে একদম ক্ষয়ের শেষ সীমায় পৌঁছে, মানে প্রথমে ধরো ইনিশিয়াল যে ল্যান্ডফর্ম বা প্রাথমিক যে ভূমিরূপ তার হয়তো উচ্চতাটা অনেকটা বেশি ছিল, তারপরে আবহবিকার, ক্ষয় এইসব প্রক্রিয়ার পরে সেটা একটা রেসিডুয়াল হিলস বা বিচ্ছিন্ন টিলা বা ক্ষয় প্রতিরোধ করে একটি টিলা হিসাবে দাঁড়িয়ে রয়েছে। যেমন ইনসেলবার্জ, ওয়ান টাইপ অফ রেসিডুয়াল হিলস, এটা কিন্তু গ্রানাইট শিলা দিয়েই তৈরি। তো ব্যাসাল্ট শিলা গঠিত অঞ্চলে যেমন আমরা চ্যাপ্টা মাথা বিশিষ্ট ভূমিরূপ দেখতে পাই বা ফ্ল্যাট টপ টপোগ্রাফি দেখতে পাই, এখানে আমরা কিন্তু দেখতে পাবো জেনারেলি রাউন্ডেড টপোগ্রাফি বা রাউন্ড হিলস। ওই যে ইনসেলভার্স যেমন বলছিলাম, একটা রাউন্ড টপ হিলস, ঠিক আছে? বা পুরুলিয়া বা পুরুলিয়াতে ধরো অযোধ্যা পাহাড় বা জয়চণ্ডী পাহাড়, এরকম হলো রিসিডুয়াল হিলসের উদাহরণ। আর এইরকম এগুলোও কিন্তু এরকম রাউন্ড টপ হিলস যেগুলো গ্রানাইট শিলা দিয়ে গঠিত। সাধারণত আর্দ্র জলবায়ু অঞ্চল বা ট্রপিক্যাল ক্লাইমেটে কী হয়, ডিফারেনশিয়াল হিটিংয়ের জন্য গ্রানাইট শিলা আবহবিকারগ্রস্ত এবং ক্ষয়প্রাপ্ত হয়ে এই ধরনের বিচ্ছিন্ন টিলা বা রেসিডুয়াল হিলসগুলো ফর্ম করে। তো এই যে আমি বারবার রেসিডুয়াল হিলস, বিচ্ছিন্ন টিলা বলছি, তোমরা আবহবিকার তো পড়েছো, আবহবিকারে মেকানিক্যাল ওয়েদারিং পড়েছো। মেকানিক্যাল ওয়েদারিংয়ের এরকম বৈষম্যমূলক তাপের ফলে, তাপ গ্রহণের ফলে বা ডিফারেনশিয়াল হিটিংয়ের জন্য প্রথমেই যে ল্যান্ডফর্মটা আমরা দেখি, দ্যাট ইজ এক্সফোলিয়েশন ডোম বা শল্কমোচন। আমি আর এখানে বেশি ব্যাখ্যা করছি না স্বল্পমোচন কী। হ্যাঁ, তোমরা যারা আবহবিকার পড়েছ, মানে সবাই পড়েছ আবহবিকার, জিওগ্রাফি অনার্স যারা পড়ছো, ভূগোলে পড়তেই হয়েছে প্রিভিয়াস ক্লাসগুলোতে, তো তোমরা জানো যে স্বল্পমোচন কী বা এক্সফোলিয়েশন কী। তো এই এক্সফোলিয়েশনের ফলে কী হচ্ছে, ওই যে রক সারফেসটা সেটা একটা ডোমাল স্ট্রাকচারে স্ট্রাকচার গঠন করছে, এটাও গ্রানাইট শিলা দিয়ে তৈরি। যেহেতু এক্সফোলিয়েশনের ফলে মাথাটা গোলাকৃতি হয়ে যায়, তাই অনেকে এই ধরনের ফিচারগুলোকে রাউন্ডেড হিলক্স বলেছেন। আমরা সাধারণত ছোট নাগপুর মালভূমিতে এই ধরনের ভূমিরূপ অনেক দেখতে পাই। নেক্সট যে ভূমিরূপটা আমরা দেখতে পাই, দ্যাট ইজ আপল্যান্ড অ্যান্ড রিজ, মানে উচ্চভূমি এবং শৈলশিলা। বিভিন্ন জায়গায় গ্রানাইট শিলা কিছু মানে পাললিক শিলা দ্বারা আবৃত থাকে, সেডিমেন্টারি রক্স দ্বারা এটা মানে কভার্ড থাকে। তাহলে কী হচ্ছে, সেডিমেন্টারি রক্স মানে সেটা হলো সফট রক। এবারে সফট রক যদি তাড়াতাড়ি ইরোড হয়ে যায়, তাহলে বাকি যে লেভেলটা, যে সামিট লেভেল বা যে রিলিফটা, সেটা ইরোড হয়ে যাওয়া মানেই কি, জায়গাটা আনডিউলেটেড হয়ে যাচ্ছে বা জায়গাটার যে ইনিশিয়াল রিলিফ সেটা কমে যাচ্ছে। ইনিশিয়াল রিলিফ কমে যাওয়ার ফলে কী হচ্ছে, গ্রানাইট গঠিত যে জায়গাটা, শুধুমাত্র গ্রানাইট দিয়ে তৈরি যেটা, কারণ এমনি সেডিমেন্টারি রকের থেকে তো গ্রানাইট কিছুটা হলেও রক ইরোশন রেজিস্ট করে, ক্ষয় প্রতিরোধ করে, তাই না? তাহলে গ্রানাইট কী করছে, ওই পাললিক শিলার তুলনায় ক্ষয় প্রতিরোধ করে উচ্চভূমি বা শৈলশিরা হিসেবে অবস্থান করছে। এবারে সেই গ্রানাইটও কিন্তু আস্তে আস্তে ওয়েদার্ড হয় বা ওয়েদার্ড হচ্ছে, কিন্তু আশেপাশের অঞ্চলের তুলনায় এই জায়গাগুলো কিছুটা মানে বেশি হাইট বা উচ্চতা একটু বেশি হওয়ায় এই জায়গাগুলোতে আপল্যান্ড এবং রিজ ফর্ম করে। সাধারণত স্ক্যান্ডিনেভিয়া এবং স্কটল্যান্ডের বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের ভূমিরূপ দেখতে পাই।
নেক্সট যে ইম্পর্ট্যান্ট ল্যান্ডফর্মটা হলো দ্যাট ইজ ইনসেল বার্জ। ইনসেল বার্জ তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ। আচ্ছা, ইনসেল বার্জ এটা কিন্তু একটা টু মার্ক্সের জন্য ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন গ্রুপ এ তে, সিসি ওয়ান গ্রুপ এর একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে ডিফাইন ইনসেল বার্জ বা হোয়াট ইজ ইনসেল বার্জ, তখন কিন্তু তোমরা ইনসেল বার্জটা অবশ্যই মেনশন করবে। এই যে মানে কীভাবে হচ্ছে, মানে ভালো করে লিখবে আর কি, কীভাবে হচ্ছে, কোথায় দেখা যায়। অবভিয়াসলি এটা ট্রপিক্যাল ক্লাইমেটিক রিজিয়নেই দেখা যায়, জেনারেলি ট্রপিক্যাল ক্লাইমেটিক রিজিয়ন। আর যে জিওগ্রাফিক্যাল রিজিয়নটা হলো বা যে ভূমিরূপগত অঞ্চল সেটা হলো যে এরিড রিজিয়ন। এরিড রিজিয়নের যদি আমরা সাইকেল অফ ইরোশন পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে একদম লাস্ট স্টেজ, মানে ইরোশনের লাস্ট স্টেজে এইগুলো ওই ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকে। এরপরে আসি টিলা বা ক্র্যাগ। ক্র্যাগও কিন্তু ইনসেলবার্জেরই মতো, তবে ক্র্যাগের থেকে ইনসেলবার্জের হাইট আরেকটু বেশি হয়। তার মানে বুঝতেই পারছো ইনসেলবার্জ যখন আরও ক্ষয়প্রাপ্ত হয় তখন এই ক্র্যাগ বা টিলা গঠন করে। নেক্সট ইম্পর্ট্যান্ট ফিচারটা হলো টর। এই টরও কিন্তু একটা টু মার্ক্সের কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। দেখো, গ্রানাইট গঠিত অঞ্চলে বা গ্রানাইট শিলার মধ্যে যদি শিলাগঠিত অংশে যদি ক্র্যাগস বা জয়েন্ট থাকে তাহলে তার মধ্যে দিয়ে জল প্রবেশ করে কেমিক্যাল ওয়েদারিংয়ের ফলে সেইগুলোকে জায়গাটা ওয়েদার্ড হয়। ওয়েদার্ড হওয়া মানে সেখানে একটা কি হচ্ছে, একটা ডিগ্রেডেশন হচ্ছে, ঠিক আছে, কিন্তু বাকি যে অংশটা ওয়েদার্ড হচ্ছে না সেটা এমনি দাঁড়িয়ে থাকে, উচ্চভূমি হিসেবে দাঁড়িয়ে থাকে। তো সেই ধরনের ভূমিরূপকে আমরা বলবো টর। মানে আশেপাশের অংশটা, শিলাস্তরগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে বা অববিকারগ্রস্ত হচ্ছে, অববিকারপ্রাপ্ত হচ্ছে, এবং বাকি অংশটা ক্ষয়ও হচ্ছে না অববিকারও হচ্ছে না, তখন সেটা এমনিই দাঁড়িয়ে থাকে একটা উচ্চভূমি হিসাবে, বা ওই বলা যেতে পারে একটা টিলার আকারে। তো সেই ধরনের ভূমিরূপকে আমরা বলি টর। সাধারণত এই টরগুলো 6 থেকে 20 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। নেক্সট যে ভূমিরূপটা আমরা দেখতে পাবো সেটা হলো যে বোনহার্ড। বোনহার্ড কিন্তু এই ইনসেলবার্জকেই কিন্তু অনেক সময় বোনহার্ড বলা হয়, সেক্ষেত্রে হাইটের একটু হেরফের হয়। আর একটা ইম্পর্ট্যান্ট ফিচার হলো ক্যাসেল কপিস। এগুলো কিন্তু সবই আমরা ট্রপিক্যাল ক্লাইমেটিক রিজিয়নে দেখতে পাবো, যেসব জায়গাগুলো শুষ্ক অঞ্চল। ট্রপিক্যাল ক্লাইমেটিক রিজিয়নে তো শুষ্ক অঞ্চল থাকতে পারে, এমন তো নয় যে সর্বত্রই বৃষ্টি হবে, আর্দ্রতা থাকবে। তো যেখানে আর্দ্রতা কম সেইখানে মনে রাখবে এই ইনসেলবার্জ, বোনহার্ড, ক্যাসেল কপিজ, এইগুলো আমরা পরপর দেখতে পাবো একই কিন্তু। তো এগুলো সবই কে তৈরি করছে না, গ্রানাইট শিলা তৈরি করছে। যখন তোমরা প্রিপেয়ার করবে এই পড়াটা, অবশ্যই এরকম এই ইম্প্যাক্ট অফ লিথোলজি অন ডিফারেন্ট টাইপ অফ ল্যান্ডফর্মস, মানে বাসাল্ট, কার্স, গ্রানাইট অঞ্চলে কী ধরনের ভূমিরূপ তৈরি হচ্ছে সেটা তো রেডি করবে। তার সাথে এই যে প্রত্যেকটা ফিচার আমি যেগুলো ডিসকাস করলাম এগুলো টু মার্ক্সের কোয়েশ্চেন হিসেবে রেডি করবে, তাহলে দেখবে পড়াটা আরও ভালো হবে। আশা করি বুঝতে পেরেছ। তবুও যদি কোথাও কোনো ডাউটস থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই ভিডিওগুলো তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে তোমার সাথে সাথে তোমার বন্ধুরা উপকৃত হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে।